চলতি লোকসভা নির্বাচনে বড়সড় ইস্যু দুর্নীতি। ভোট পর্ব চলার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি। দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। সেই প্রসঙ্গ তুলে এবার ধনেখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ভাগ্নের চাকরির প্রসঙ্গ তুলে আক্রমণ শোনালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এত চাকরি চুরি হয়েছে, আজকে নিজের বোনকেও চাকরি করে দিয়েছে এমএলএ, আজকে নিজের পঞ্চায়েত সভাপতি আজকে চলে গেছে, অর্পিতা বারিকের মেয়ে রণিতা বারিক আজকে তাকে এসএসসি তে চাকরি করে দেওয়া হয়েছে, আজকে নিজের কাকার চাকরিও আজকে এই এমএলএ এই মন্ত্রী এনারা করেছেন। লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে ধনেখালীর সভায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জেলাতেই সিঙ্গুর। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে সিঙ্গুরের পরিচিতি জমি আন্দোলনের ধাত্রীভূমি হিসেবে। সেই হুগলির মাটিতে দাঁড়িয়েই সিঙ্গুর থেকে টাটাদের কারখানা বিতরণের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন শুভেন্দু অধিকারী। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন, কারণ তিনি চাকরি দিতে পারেননি, তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। ভোট যত এগিয়ে আসছে তত আক্রমণের ছাঁচ বাড়াচ্ছে বিজেপি। সুভাষ মজুমদারের রিপোর্ট, কলকাতা নিউজ।